নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। উত্তরপ্রদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে 11,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবার একটি আরটিআই এর উত্তরে জানা গেছে যে এপ্রিল 2020 থেকে মার্চ 2021 সালের মধ্যে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বিজ্ঞাপনের জন্য ব্যয় করা 160 কোটি টাকার মধ্যে মাত্র 6.3 কোটি টাকা খরচ করা হয়েছে করোনার বিরুদ্ধে প্রচারের জন্য। আরেকদিকে মোট ব্যয়ের 71% অর্থাৎ 115 কোটি টাকা খরচ করা হয়েছে মোদি সরকারের প্রকল্পের প্রচারের লক্ষ্যে। আরটিআই এর উত্তরে বিজ্ঞাপনের জন্য রাজ্যের ব্যয় করা টাকা দুটি ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে 42টি জাতীয় খবরের চ্যানেল এবং 15টি আঞ্চলিক খবরের চ্যানেল রয়েছে। দেখা গেছে আঞ্চলিক খবরের চ্যানেলগুলির জন্য বরাদ্দ করা 71.63 কোটি টাকার মাত্র 2.5% খরচ করা হয়েছে করোনার বিরুদ্ধে প্রচারের জন্য। আরেকদিকে বিজেপি সরকারের আঞ্চলিক স্কিমগুলির প্রচারের জন্য খরচ করা হয়েছে 33.7%। এই তথ্য সামনে আসার পরেই জাতীয় স্তরে নিন্দার ঝড় বইছে উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে। প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।